সুপ্রভাত বন্ধুরা শুক্রবারের দুপুরের রান্না বান্না আজকের আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি স্নান পুজো করে চলে এলাম রান্নাঘর পুজো দিয়ে চলে এলাম আর দিয়া ব্রেকফাস্ট বানাচ্ছে ব্রেকফাস্টের জন্য খুব তোরজোড় চলছে ও কি বানাচ্ছে ব্রেডগুলোকে প্রথমে একটু করে সেকে নিয়েছে তারপরে এই যে পিস করে কি বানাবি এটা ব্রেড ও আজকে বানাচ্ছে মাসালা ব্রেড এই যে ফ্রাইং প্যানে তেল গরম করে প্রথমে ব্রেডগুলোকে তারপরে কেটে নিচ্ছে টুকরো করে তাই তো আর চা বানিয়ে নিয়েছিস আচ্ছা চা আর ব্রেকফাস্টটা আজকাল বানাচ্ছে সকালে কারণ আমার তো ঠাকুর ঘরে পুজো দিতে বেশ অনেকটা সময় লাগছে আর শীতের দিনের বেলা মানে উঠে কাজ করতে ইচ্ছাও করে না চলুন আপনাদেরকে দেখাই পুজো দিয়েছি গোপু আর কানাইকে এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন তো আর খুব সকালে স্নান করতে পারছি না ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে দিশা স্কুলে চলে যায় ওকে টিফিন দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে কিছুক্ষণ আবার একটু বসেই থাকি যা ঠান্ডা লাগে ওই রোদের মধ্যে বাইরে ব্যালকানিতে রোদে বসে থাকি তারপরে স্নান করে ঠাকুর ঘরে আসি এই যে আমাদের কানাহাইকে দেখুন সোয়েটার পরে একদম স্নান করিয়ে সোয়েটার পরিয়ে রেডি করে দিয়েছি তারপরে আজকে একটু গুড় দিয়েছি আমাদের তো মানে ঠাকুরকে না দিয়ে আমরা গুড়টা খাই না আর কি সেই কারণে আজকে ভোগে একটু করে গুড় আর একটু লাড্ডু দিয়ে পুজো দিলাম তারপরে গুড়ের পায়েস পিঠিয়ে সব খাওয়া আর কি শুরু করব তো প্রথম গুড়টা আমরা ঠাকুরকে না দিয়ে কখনোই খাই না তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে দিয়া ব্রেকফাস্ট রেডি করেছে ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখি কি রান্না বান্না হবে আজ তো শুক্রবার তো দেখা যাক কি রান্না করা যায় ব্রেকফাস্ট আর চাটা তো দিয়াই বানিয়ে নিল আর এবার আমি চলে এলাম রান্নাঘরে সবার আগে ওর বাবার যে লাঞ্চটা প্যাক করব সেটা বানিয়ে নেব তো একটু আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি করে নিচ্ছি আর রুটি করব তো আটাটা মেখে রেখেছি দিয়া অনেকক্ষণ থেকে বকাবকি করছিল বলে ব্রেকফাস্টটা আগে করে আসলাম না হলে তো অনেকক্ষণ থেকেই ও চিল্লাচ্ছে হ্যাঁ ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি কখন খাবে এই করে করে তুমি দেরি করে খাও ওষুধ খাও না টাইম মতো এই আর কি তো দেখলাম না ওর কথাটাই আগে শুনি তো এই যে ব্রেকফাস্টটা করে চলে এলাম আর আলু কুমড়ো আর একটু ছোলা দিয়ে তরকারি করছি একটু জিরে ফোড়ন দিয়েছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে আর একটু গুঁড়ো মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ এইসব দিয়ে আর কি একদম হালকা তেল মশলা দিয়েই এই তরকারিটা আমি করে নিচ্ছি কুকারেই অল্প কিছু রান্না করার থাকলে আমি এই ছোটো কুকারটাতেই করি আর এতে করে তাড়াতাড়ি হয়েও যায় আমার সময়টা অনেক কম লাগে করতে কারণ দিয়ার বাবা টিফিনটা প্যাক করে দেওয়ার পরে আমার আবার দুপুরে রান্নাবান্নাগুলো করতে হবে তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব একটু রুটি আর সবজি করে দিয়ে দিচ্ছি আজকে আর একটু স্যালাড কেটে দেবো তার সাথে বেশ আজকে দুপুরে রান্না হবে চিকেন চিকেনটা এনেছে ধুয়ে রেখে দিয়েছি আর একটু মিক্স ভেজও করব তো সেই কারণে সবজিগুলো সব কাটাকুটি করতে হবে এই যে রুটিও হয়ে গেল আমার গরম গরম রেডি আর এদিকে একটা সিটি দিয়ে তরকারিটাও আমার হয়ে গেছে আলু কুমড়ো আর ছোলার তরকারি তার সাথে একটু ধনে পাতা দিয়ে দিলাম না আগে ব্যাস তরকারিটা রেডি টিফিনটা ছটপট করে প্যাক করে দিচ্ছি এত তাড়াহুড়ো করে কাজ করতে হয় আর শীতের দিনের বেলা বুঝতেই পারছেন মানে সকালে ঘুম থেকে উঠে কাজ করা স্টার্ট করি আর দেখতে দেখতে যেন বারোটা সাড়ে বারোটা মানে বেজেই যাচ্ছে আর কি এই ছোটাছুটি লেগে যায় সকাল সকালের দিকটা আর ওই জন্য না আমি সকালে আগে স্নান পুজো সব সেরে তারপরে রান্নাঘরে ঢুকি আর কি একটু রান্না হতে দেরি হলেও কোনো অসুবিধা হয় না চলুন এবারে টিফিনটা প্যাক করা হয়ে গেছিলো আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি এরপর আমি চিকেনটা বানাবো তো একটু হায়দ্রাবাদি চিকেন বানাবো এর জন্য টমেটো পেস্ট করে নিয়েছি আদা রসুনও বেটে নিয়েছি আর এবারে একটু ধনে পাতা দুটো তিনটে কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম দিয়ে একটা পেস্ট করে রেখে দিলাম চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম চার পাঁচ চামচ দই আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দু তিন চামচ দিয়ে দিলাম সাদা তেল আর ধনেপাতা আর কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম ব্যাস এই মশলা দিয়ে আজকে পুরো চিকেনটা রান্না করব। ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর ততক্ষণে আমি মিক্স ভেজের সবজিগুলো কাটাকাটি করে নিয়েছি যাই হোক চিকেন টাইবারে ফ্রাই করে নেব আর কড়াইয়ে সাদা তেলটা গরম করে নিয়েছি আপনারা চাইলে চিকেনটাকে একটু গ্রিলও করে নিতে পারেন তো আমি আর মাইক্রোওভেনে গ্রিল করলাম না আমি কড়াইতেই চিকেনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি শুধু চিকেনটাই আমি কিন্তু ফ্রাই করছি আর চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম যে মশলাটা আছে সেটা কিন্তু আমি দিইনি শুধু চিকেনটাকে বেশ ভালো করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে তেল আর গোটা গরম মশলা ফোড়ন আর তারপরে আমি ম্যারিনেট করে রাখার মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দিলাম দু চামচ টমেটোর পেস্ট আর বলবেন না চিকেনটা ফোড়ন দেওয়ার পর মনে পড়লো যে আমি পেঁয়াজটা দিতেই ভুলে গেছিলাম এত মাথা গরম হয়ে যায় না এরকম হলে ওই জন্য কড়াইটা আবার বসালাম আর একটা ছোটো কড়াইয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম আর এবার ভাজা পেঁয়াজটা এর সাথে মিশিয়ে দিচ্ছি এরকম ভুল কার কার হয় বলুন তো আমার কিন্তু প্রায়ই হয় জানেন তো ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা দিতেই ভুলে যাই মশলাগুলো আগে দিয়ে দিই যাই হোক মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে গেছে তখন আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে ঢেকে রেখে দিয়েছিলাম ঢেকে রেখে চিকেনটাকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার খুব সামান্য দিয়ে দিয়েছি গরম জল যেহেতু আজকে এটা ভাতের সাথেই খাবো সেই জন্য একটু গ্রেভিটা রাখবো আর রুটির সাথে খেলে এতটা গ্রেভি রাখার দরকার পড়ে না চিকেনটাকে পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম নামাবার আগে দিয়ে দিয়েছি সামান্য একটু ফ্রেশ ক্রিম ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন কারি এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে একদম কম তেল মশলা দিয়ে এই চিকেনটা কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন না চলুন এবারে মিক্স ভেজটাও করে নিই সাদা তেলটা গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার আর ভুল করে নিই এবার আমি পেঁয়াজটা একদম হাতের সামনেই রেখেছিলাম যাই হোক কেটে রাখা সবজিগুলো দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রাখলাম সবজিটা ভাজা হতে থাক ভালো করে সবজিটা ভাজা হতে হতে আমি এদিকে এর মশলাটাও আমি ভালো করে কষিয়ে নেবো তাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন পেস্ট আর দিয়েছি দু চামচ টমেটোর পেস্ট ভালো করে মিডিয়াম আছে মশলাটাকে ভেজে নিলাম যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে সরিয়ে রাখলাম এদিকে সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে সবজিগুলো যেহেতু ঢেকে রেখে ভেজেছিলাম সেই কারণে কিছুটা সেদ্ধও হয়ে গেছে এবার ভেজে রাখা মশলাটা আমি এর সাথে মিশিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে ভালো করে এটাকে চেড়ে নিলাম এবার গুঁড়ো মশলাগুলোও এক এক করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে চেড়ে নিলাম মিক্সি চারের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি দু চামচ পোস্ত ভালো করে মশলাটা বেটে নিলাম বেটে এবারে কাজু আর পোস্তর পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে একটু চেড়ে নিলাম আর এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা আমি আগে দিয়েছিলাম তো একটু কম হয়েছিল বলে আবারও দিলাম আর গ্রেভির জন্য আমি এখানে দুধের ব্যবহার করেছি আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন তবে তবে দুধ দিয়ে করলে মিক্স ভেজের টেস্টটা কিন্তু খুবই ভালো হয় সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আমি আর নামাবার আগে ঘি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি ব্যাস ঢেকে রাখলাম আর তৈরি হয়ে গেল আমার আজকের দুপুরের লাঞ্চের মেনু মিক্স ভেজ আর হয়েছে হায়দ্রাবাদি চিকেন কারি মিক্স ভেজটা এইভাবে বানিয়ে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে একদম বে বাড়িতে যে মিক্স ভেজগুলো বানানো হয় ঠিক ওই রকম লাগে টেস্টটা সবজিগুলো আলাদা করে ভেজে আমি করিনি আমি এভাবেই করলাম আর এভাবে করলে তেলটাও অনেক কম লাগে কারণ আলাদা করে সবজি ভাজতে গেলে অনেকটা তেলও চলে যায় যাই হোক লাঞ্চটাকে সার্ভ করে নিলাম আর দিয়া দিশাকে নিয়ে লাঞ্চটা করে নেব গরম গরম ভাত আর তার সাথে হায়দ্রাবাদি চিকেন কারি এই চিকেনের রেসিপিটা কিন্তু একদম কম তেল মশলা দিয়েই করেছি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর মিক্স ভেজটা নিয়ে তো কিছু বলা নেই মিক্স ভেজ আমার খুবই ফেভারেট আমার খুব ভালো লাগে রাতে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে দেখা যাক রাতে একটু রুটি অথবা পরোটা কিছু একটা বানিয়ে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আমার পেজের অনেকটা রিচটা কমে যাচ্ছে অনেকেই বলছেন যে ভিডিও দেখতে পাচ্ছি না রিচটা একটু কমে গেলে ভিডিওগুলো আপনাদের ফেসবুক ফিডে পৌঁছায় না তো সেই কারণে আপনারা যত পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে পেজের রিচটাও আমার আবার ঠিক হয়ে যাবে আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ